দলীয় নেতাকর্মীদের উপস্থিতিতে পূর্ণ সমাবেশস্থল। স্থান বদলে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা বিএনপির এই সম্মেলন অনুষ্ঠিত হলো উজানচর ইউনিয়নের রাধানগর মাদ্রাসার মাঠে। দুপুরে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা ছিল বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর, তবে তিনি না আসায় প্রধান অতিথির বক্তব্য দেন দলটির কুমিল্লা বিভাগের সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া। এর আগে পৌর এলাকায় একই স্থানে একই সময়ে সমাবেশ ডাকে বিএনপির দুই পক্ষ। সংঘর্ষ এড়াতে মঙ্গলবার রাতেই 144 ধারা জারি করে উপজেলা প্রশাসন। এ কারণে সম্মেলনের পূর্ব নির্ধারিত স্থান SM মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে সম্মেলন করতে পারেনি আয়োজকরা। এদিকে 144 ধারার মধ্যেই উজানচর ইউনিয়নের কৃষ্ণনগর এলাকায় বাঞ্ছানাপুর হুমনা সড়কে আগুন জ্বালিয়ে ও গাছ ফেলে অবরোধ করেন সাবেক এমপি ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আব্দুল খালেকের সমর্থকরা। এ সময় একটি মাইক্রোবাস ভাঙচুর করেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার সন্ধ্যা পর্যন্ত SM মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ সহ পৌর এলাকা 144 ধারা জারি থাকবে বলে জানিয়েছে উপজেলা প্রশাসন। উজ্জ্বল চক্রবর্তী, সময় সংবাদ, ব্রাহ্মণবাড়িয়া।